অবশেষে চলে এলো ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির অফিসিয়াল ট্রেলার। আগের টিজারের চেয়ে বেশ কিছু নতুন ফুটেজ ও ক্লিপস দেখানো হয়েছে। প্রথম টিজারটি ডেডপুলের উপর ফোকাস ছিল। অফিসিয়াল ট্রেলারে ফোকাস করা হয়েছে উলভারিনকে। মুভির মূল ভিলেন প্রফেসর এক্স এর ইভিল টুইন সিস্টার ক্যাসান্দ্রা নোভা কনফার্ম হয়েছে। ডক্টর স্ট্রেঞ্জ কিংবা অন্য কোনো কামারতাজের সসানের আগমন ঘটেছে ভয়েডে। শুধু একটা ব্যাপার ক্লিয়ার করা হয়নি, এই উলভারিনটা আসলে লোগানের কোন ভেরিয়েন্ট। তো চলুন প্রিয় বাংলাভাষী মার্ভেল ফ্যান, কথা না বাড়িয়ে শুরু করি ট্রেলার ব্রেকডাউন। তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন ইউটিউব অ্যালগরিদম সম্পূর্ণ বাংলায় ডেডপুল অ্যান্ড উলভারিন ট্রেলার ব্রেকডাউনকে আরো বেশি মানুষের কাছে পুশ করে। I told you, you're not welcome here. You're not welcome anywhere. Now get the fuck out of my bar. Just give me one more drink and then I'll leave. ট্রেলার শুরু হয়। উলভারিন একটা বারে বসে আছে। বারটেন্ডার উলভারিনকে বলে সে এখানে ওয়েলকাম নয়। উলভারিন বলে তাকে আর একটা মাত্র ড্রিঙ্ক দিলে সে চলে যাবে। উলভারিনের চেহারা দেখে স্পষ্ট সে অত্যন্ত ডিপ্রেসড, ক্লান্ত। এই সময় ডেডপুল এসে হাজির হয়, তাকে নিয়ে যেতে চায়, কিন্তু উলভারিন যেতে চায় না। ডেডপুল তার ক্ল বের করার চেষ্টা করে, কিন্তু ক্লগুলো খুবই স্লোলি বের হয়। ডেডপুল বলে অতিরিক্ত হুইস্কি ক্লয়ের 12টা বাজায়। তাছাড়া 40 বছরের বেশি বয়সী উলভারিনদের ক্ষেত্রে এটা খুবই কমন। অর্থাৎ ডেডপুল এইরকম আরো উলভারিনের ভেরিয়েন্ট দেখেছে। এই পুরো দৃশ্যটা আমাকে এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভির এই দৃশ্যটা মনে করিয়ে দেয়, যখন ইয়াং প্রফেসর এক্স ও ম্যাগনিটো মিউট্যান্টদের রিক্রুট করার সময় উলভারিনের কাছে এলে উলভারিন তাদেরকে এফ অফ বলে ভাগিয়ে দেয়। Excuse me, I'm Eric Lenscher. Charles Xavier. Go fuck yourself. যাই হোক, এই ডিপ্রেসড উলভারিন কোন টাইমলাইনের সে বিষয়ে আরো পরে বলবো। ডেডপুল ধৈর্য হারিয়ে উলভারিনের দিকে রিভলভার তাক করে। রিভলভারের মাজল হোলের চারপাশে লেখা স্মাইল ওয়েট ফর দ্য ফ্ল্যাশ। যাই হোক, এরপর আমরা ভয়েডের ভেতর 20th Century Fox-এর ভেঙে পড়া লোগোর সামনে ডেডপুল অ্যান্ড উলভারিনের পার্সোনাল ডায়লগ বাজি ও কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখি। ওয়েড উইলসনকে প্রথমবারের মতো ইমোশনাল হতে শুনি। I'm about to lose everything that I've ever cared about. Not my fucking problem. আগের টিজারের বার্থডে সিকোয়েন্সে থাকা ডেডপুলের সব ফ্যামিলি ও ফ্রেন্ডসকে সে হারাতে যাচ্ছে। উলভারিনের কাছে হেল্প চাইলে সে বলে আই ডোন্ট কেয়ার। ডেডপুল উলভারিনকে তার ধ্বংস হয়ে যাওয়া টাইমলাইনে খোঁজা দেয়। আমরা ক্রুদ্ধ উলভারিনের এক ঝলক ফ্ল্যাশব্যাক দেখি। কতগুলো উঁচু টুম্বস্টোনের সামনে সে হাঁটু গেড়ে বসে আছে। এরপর টিভি এর ফ্লোরে মুখ থুবড়ে পড়ে থাকা উলভারিনের দিকে আঙ্গুল তুলে প্যারাডক্স বলে এই উলভারিন তার এন্টায়ার ওয়ার্ল্ডকে লেট ডাউন করেছে। এইখানে আমি একটা থিওরি বলবো। আমরা ফক্স ইউনিভার্সের অফিসিয়ালি ক্লোজিং মুভি লোগানে দেখেছি বৃদ্ধ অসুস্থ প্রফেসর চার্লস এক্সজেভিয়ার তার মগজের উপর কন্ট্রোল হারিয়ে সমস্ত এক্সম্যানকে মেরে ফেলেছিল। লোগান তার হিলিং পাওয়ারে বেঁচে থাকলেও সে বুড়িয়ে গেছে, তার পাওয়ার ধীরে ধীরে হারাচ্ছে। আমার অনুমান হলো ট্রেলারে যে উলভারিনকে আমরা দেখেছি সে এই ফক্সের লোগান মুভির টাইমলাইনের কিছু আগের উলভারিন। সব এক্সম্যান মরে গেলেও একমাত্র উলভারিন বেঁচে আছে, তাই তো সেই ইউনিভার্সে সাধারণ মানুষও উলভারিনের উপর ক্ষিপ্ত, কারণ সে ব্যর্থ হয়েছে সবাইকে রক্ষা করতে। বারটেন্ডার তাকে আনওয়েলকাম বলছিল এই কারণেই। উলভারিনও নিজের একা বেঁচে থাকা নিয়ে ডিপ্রেসড। আমার অনুমান ডেডপুল তার জগৎ বাঁচানোর জন্য এই উলভারিনকে জোর করে বাধ্য করবে, যেটা আমরা ট্রেলারের শেষ দিকে দেখেছি। উলভারিন ধীরে ধীরে ডেডপুলের সাথে লড়াইয়ে অংশ নিচ্ছে এবং এই অভিযানের পরেই নিজ টাইমলাইনে ফিরে গিয়ে বৃদ্ধ প্রফেসরের টেক কেয়ার নিতে শুরু করবে। আমার এই থিওরি বিষয়ে আপনারা কি ভাবেন কমেন্ট করে জানান। যাই হোক, প্রথম টিজারের শেষে ডেডপুল ও উলভারিনের যে ফ্রেন্ডলি অ্যাকশন শুরু হয়েছিল তার কিছু মাইন্ড এফকিং মোমেন্ট দেখি আমরা কিছু পরের দৃশ্যে, পুরাই মাথা নষ্ট। এরপর ডেডপুল টিপিক্যাল হলিউডের কিছু সাইকোলজিক্যাল ট্রমা নিয়ে তৈরি সিনেমার রেফারেন্স দিয়ে উলভারিনকে জিজ্ঞেস করে সে তার ট্রমা নিয়ে এক্ষুনি কিছু বলবে নাকি ক্লাইম্যাক্সের আগে। থার্ড অ্যাক্টে একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারবো কি হয়েছিল উলভারিনের ইউনিভার্সে। এরপর আমরা টিপিক্যাল কিছু বয়েজ অ্যাকশন মুভির প্লট দেখি। ডেডপুল উলভারিনকে তার এক্সম্যান লাইফের কথা স্মরণ করিয়ে দিয়ে মোটিভেট করতে চায়। উলভারিন প্রথমে কনভিন্স হয় না, সে বলে আই এম নট এ হিরো, কিন্তু ধীরে ধীরে দুজনে টিম আপ করে। ডেডপুল বলে উলভারিনকে এই বেশে দেখে সে ভিজে যাচ্ছে। আমি শিওর আপনাদের এক্সপ্লেন করতে হবে না ডেডপুল তার শরীরের কোন অংশটা ভিজার কথা বলছে। যাই হোক, আমরা প্রথমবার ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির ভিলেন ক্যাসান্দ্রা নোভাকে দেখি। তার চরম পাওয়ারফুল স্যাসিনেস বেশ মজা লেগেছে আমার। আমি অলরেডি ক্যাসান্দ্রা নোভাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি বটে, কিন্তু আপনাদের জন্য আরো একবার সংক্ষেপে ক্যাসান্দ্রা নোভার অরিজিনটা বলছি। আমি আশা করি আপনারা এক্সমেন সিরিজের সিনেমাগুলো দেখেছেন এবং প্রফেসর এক্স সম্পর্কে ভালো মতো জানেন। ক্যাসান্দ্রা নোভা ও চার্লস জেভিয়ার মায়ের পেটে একে অন্যের জানি দুশ্মন হয়ে ওঠে। চার্লস জেভিয়ার যেহেতু মাইন্ড কন্ট্রোল পাওয়ার সম্পন্ন মিউট্যান্ট, সেহেতু সে জন্মের
আগেই তার টুইন সিস্টারের ইভিল মাইন্ড সম্পর্কে জেনে ফেলে। অন্যদিকে ক্যাসেন্দ্রাও তার ভাইয়ের মতো একই রকম মাইন্ড কন্ট্রোলিং পাওয়ার সম্পন্ন হয়। ক্যাসেন্দ্রা জেভিয়ারের গলায় তার মায়ের নাড়ি পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করে। দুজনের এমন লড়াইয়ের ফলে তাদের মা শারন জেভিয়ার সিঁড়ি থেকে পড়ে যান এবং তার গর্ভপাত হয়ে যায়। এই ঘটনায় চার্লস জেভিয়ার বেঁচে গেল, ডাক্তাররা বলে যমজমটি মারা গেছে। কিন্তু তীব্র মাইন্ড কন্ট্রোল ও মাইন্ড ম্যানিপুলেশন যার পাওয়ার, তার বেঁচে থাকার জন্য শরীরের দরকার পড়ে না। ক্যাসেন্দ্রা নোভা দীর্ঘদিন জেভিয়ার ম্যানশনের দেয়ালে ডিএনএ আকারে বেঁচে থাকে। মায়ের পেটে চার্লসের যে ডিএনএ ক্যাসেন্দ্রার শরীরে লেগেছিল, তা থেকে সে একটা শারীরিক অবয়ব তৈরি করে নিজের জন্য। ক্যাসেন্দ্রা নোভা যেহেতু নর্মাল প্রসেসে জন্ম নেয়নি এবং মায়ের পেটেই তার ভাইয়ের সাথে লড়াই শুরু হয়েছিল, তাই ক্যাসেন্দ্রার ধারণা হলো এই জগতে শুধু সে আর তার ভাই চার্লস জেভিয়ার সত্যি, বাকি সবকিছু চার্লসের তৈরি করা ইলিউশন। ক্যাসেন্দ্রা নোভার ভাবনা হলো সে ও তার ভাই দুজনেই যেহেতু একই রকম পাওয়ার সম্পন্ন, তাই জগতের ক্ষমতার জন্য একজনকে মরতে হবে। চার্লস তাকে একবার মেরে ফেলবার চেষ্টা করেছে, কিন্তু ক্যাসেন্দ্রা কনসাসনেস থেকে ডিএনএ ম্যানিপুলেশন করে আবার জন্ম নিয়েছে। তাই চার্লস নিজেকে বাঁচানোর জন্য এই পুরো দুনিয়া, সাধারণ মানুষ, মিউট্যান্ট, এক্সম্যান এসব ইলিউশন তৈরি করেছে যেন ক্যাসেন্দ্রা তাকে খুঁজে না পায়। মজার বিষয় হলো, চার্লস জেভিয়ার প্রফেসর এক্স হয়ে যাওয়ার পরেও জানতই না ক্যাসেন্দ্রা নোভা সম্পর্কে। তার টুইন সিস্টার যে তারই ডিএনএ ম্যানিপুলেশন করে তাকে অ্যাটাক করছে, এটা বুঝতেই অনেক সময় লেগেছিল তার। অন্যদিকে ভাই চার্লস জেভিয়ারের তৈরি করা ইলিউশনগুলোকে মেরে ফেললে এক সময় তার ভাইকেও মারা যাবে, এটা ভেবেই এক্সম্যানদের আক্রমণ করতে শুরু করে ক্যাসেন্দ্রা নোভা। আমার ধারণা, ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে আমরা যে 20th Century ফক্সের এক্সম্যান ইউনিভার্সকে খতম হতে দেখব, সেটা ডেডপুল না, অ্যাকচুয়ালি ঘটাবে ক্যাসেন্দ্রা নোভা। এই শটে টিভিয়ের ভয়েডের পাহারাদারটিকে দেখা যায়। পরের শটে আমাদের অ্যান্টম্যান স্কট ল্যাংয়ের জায়ান্ট ভার্সন। এ এখানে কি করছে? নিশ্চয়ই ভিন্ন কোনো ভেরিয়েন্টের ক্যামিও। ডেডপুল ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, এটাই আমি বলছিলাম, বিগ স্লোমো অ্যাকশন সিকোয়েন্স। এই সময় ওয়েডের কোলে আমরা ডগপুলকে দেখতে পাই। ডগপুলের কমিক অরিজিন নিয়ে আমি এখন কাজ করছি, খুবই দুঃখজনক অ্যানিমেল ব্রুটালিটির শিকার হয়েছে এই ডগপুল। আশা করি খুব দ্রুত এই ভিডিওটি আপলোড দেব। সবার আগে সেই ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যাই হোক, ডেডপুল অ্যান্ড উলভারিনের আরো কিছু টিম আপ অ্যাকশন সিকোয়েন্স ও ক্যাসেন্দ্রা নোভার কয়েক ঝলক সিন দেখি আমরা। উলভারিনের ক্লগুলোকে একদম ফ্লোরে গেঁথে দেয় একটা সিকোয়েন্স এসে। তবে লেটস এফকিং গো বলার পরের যে শটটা এলো, তা দেখে আমার চোখ ছানা ভরা। ডক্টর স্ট্রেঞ্জ বা কামার তাজের কোন সসারের স্লিং রিং বিশাল এক পোর্টাল ওপেন করে এবং আমাদের দুই হিরো তার মধ্যে জাম্প করছে। প্রিয় মার্ভেল ফ্যানেরা, সম্ভবত আমি বুঝতে পারছি টিভিএ কেন ডেডপুল অ্যান্ড উলভারিনকে এই মিশনে পাঠিয়েছে। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির অধিকাংশ প্লট টিভি এর ভয়েডে টেকমেস করবে। নরমালি টিভি এজেন্টরা যাদেরকে প্রুন করে, তারা টাইম ডিভাইস ছাড়া ভয়েড থেকে বের হতে পারে না। কিন্তু সম্ভবত ডক্টর স্ট্রেঞ্জ কিংবা অং অথবা অন্য কোন সসার ভেরিয়েন্টকে তার আঙ্গুলের স্লিং রিং সহ ভয়েডে প্রুন করে দিয়েছে টিভি এজেন্টরা বা প্যারাডক্স। যে স্লিং রিংটি ক্যাসেন্দ্রা নোভা দখল করেছে অথবা সেই ভেরিয়েন্টকে কন্ট্রোল করে ইউজ করছে। আর এইভাবে ভয়েড থেকে প্রফেসর এক্সের টাইম লাইন, অর্থাৎ এক্সমেনের দুনিয়া ধ্বংস করতে চাইছে ক্যাসেন্দ্রা নোভা, যা প্রতিরোধ করতে লড়াই করছে ডেডপুল অ্যান্ড উলভারিন। ট্রেলারের শেষটা মূলত ওয়েড উইলসনের বার্থডে সেলিব্রেশনের এক্সটেন্ডেড সিন। ব্লাইন্ড অ্যাল ওয়েডের কাছে কোকেন চাইলে ওয়েড বলে কেভিন ফাইগি তাকে জাস্ট এই একটা জিনিস থেকে বিরত থাকতে বলেছে। Off limits. What about Bolivian marching powder? They know all the slang terms. They have a list. Even snowboarding? Even disco dust. White girl interrupter? Even forest bump. Do you want to build a snowman? Yes! অর্থাৎ যত মন চায় আর রেটেড মুভি বানাও, কিন্তু কোকেন বা মাদক জাতীয় কোনো কিছু যেন প্রমোট না হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে ফাইগি। ব্লাইন্ড অ্যাল তখন কোকেনের ভিন্ন কিছু কোড ওয়ার্ড ইউজ করে। ওয়েড বলে ডিজনির কাছে পুরো একটা লিস্ট আছে শব্দগুলোর, তাই তারা এগুলো ইউজ করতে পারবে না। বেশ ফানি ফোর্থ ওয়াল ব্রেকিং মেটাসিন একটা। ট্রেলার শেষ হয়ে যাবার পর স্ক্রিনে LFG টেক্সট দেখা যায়। আমি প্রথমে এটা বুঝতে পারিনি, তখন সুপ ফ্যাক্ট উইথ ফরহাদ এবং বং লাভ কমিক্স আমাকে এটার অর্থ বলে, যার মানে হলো লেটস এফ কিং গো। এই তো ট্রেলার এখানেই শেষ, আমার ট্রেলার ব্রেকডাউনও। সিনেমা কোণে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর 9 মিনিটের ফুটেজ দেখানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত বলেছি স্ক্রিনে আসা ভিডিওতে, লিংকে ক্লিক করে চলুন যাই সেই ডিটেইলস এক্সপ্লেনেশনে। এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।